বাংলা চলচ্চিত্রের সোনালী যুগ হারিয়েছি আমরা। একসময়ের 1200 সিনেমা হল থেকে দর্শক হারিয়ে এখন সারা বাংলাদেশে সিনেমা হলের সংখ্যা 200 হলের মতো। কিন্তু অপ্রিয় সত্য হলো, এসব সিনেমা হলের মধ্যে 50টি সিনেমা হলে বসে সিনেমা দেখার মতো পরিবেশ কই? আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকল প্রকার আপডেট এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি চাপুন। সমস্যা কোথায়? চলচ্চিত্র নেই, এই তো কাজে একটু নড়ে চড়ে বসুন দর্শক। আপনাদের আজ বলবো মুক্তি পেতে যাওয়া এমন কিছু বাংলা সিনেমার কথা যা শুনলে চমকে উঠবেন আপনি, ভাববেন এও কি সম্ভব আমাদের দেশে। তবে বলে রাখি, বাংলা সিনেমার জন্য 2019 সালটা মোটেও ভালো যায়নি। বলার মতো কোনো আহামরি সিনেমা আসেনি এবছর। কিন্তু আগামী এক বছরে এমন কিছু সিনেমা আসতে চলেছে যেগুলো বদলে দিতে পারে মৃত প্রায় আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির গতিপথকেই। সিনেমা হলে ফিরিয়ে আনতে পারে দর্শকের জোয়ার। চমৎকার কিছু গল্প নির্ভর সিনেমা যেমন আসছে, তেমনি মুক্তি পাবে বড় প্রোডাকশন হাইসের ব্যানারে বিগ বাজেটের কিছু সিনেমাও। চলুন তবে জেনে নেওয়া যাক কোন কোন সিনেমা পাল্টে দিতে চলেছে আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি। প্রথমেই মিশন এক্সট্রিম। ঢাকা অ্যাটাক সিনেমার কথা মনে আছে? 2017 সালে সিনেমা পাড়ায় হইচই তুলেছিল যে সিনেমাটা। আরফিন শুভ এবং মাহিয়া মাহি অভিনীত সেই ঢাকা অ্যাটাক এখনও বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি বাজেটের সিনেমা। তাসকিন রহমানের মতো চমৎকার একজন খলনায়কের উত্থান হয়েছিল এই সিনেমা দিয়ে। দর্শক মুগ্ধ হয়েছিল তাকে পর্দায় দেখে। সেই ঢাকা অ্যাটাক সিনেমারই দ্বিতীয় পর্ব হচ্ছে মিশন এক্সট্রিম। আরফিন শুভ এবং তাসকিন আছে এবারও, সঙ্গে যোগ হয়েছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ খ্যাত ঐশী। মিশন এক্সট্রিম দিয়েই বড় পর্দায় পা রাখবেন তিনি। পরিচালক বদলেছে, গল্পের কারণে বাদ পড়েছেন মাহিয়া মাহি, এ বি এম সুমন সহ আরও অনেকে। বিগ বাজেটের সিনেমা মিশন এক্সট্রিম মুক্তি পাবে আগামী বছরের ফেব্রুয়ারিতে। এই সিনেমায় এমন কিছু প্রযুক্তি দেখা যাবে যেগুলো এর আগে বাংলা সিনেমায় কখনোই দেখা যায়নি। সিনেমার অ্যাকশনের কাজ করেছে দক্ষিণ ভারত থেকে আসা এক টিম, কাজেই অ্যাকশন সিকোয়েন্সগুলো যে মারদাঙ্গা হবে তাতে কোনো সন্দেহ নেই। অপারেশন সুন্দরবন নিয়ে কথা বলতে গেলে ঢাকা অ্যাটাকের প্রসঙ্গ আসবেই, কারণ ঢাকা অ্যাটাকের পরিচালক দীপঙ্কর দীপনই এই সিনেমাটির পরিচালক। সুন্দরবনে জলদস্যুদের বিরুদ্ধে র্যাবের ধারাবাহিক অভিযানের গল্প নিয়ে র্যাবেরই অর্থায়নে বানানো হয়েছে এই সিনেমাটা। এটির বাজেটও বিশাল, বড় সড়ো টিম নিয়ে শুটিং করা হয়েছে সুন্দরবনের ভেতরে অরিজিনাল লোকেশনেগুলোতে, যাতে সিনেমার কোথাও কোনো কমতি না থাকে। অপারেশন সুন্দরবন সিনেমায় অভিনয় করেছেন সিয়াম, নুসরাত ফারিয়া, রিয়াজ, তাসকিন আহমেদ সহ আরও অনেকে। বর্তমান নায়কদের মধ্যে সিনেমার সবচেয়ে লাইন আপ হচ্ছে সিয়াম। দারুণ সব প্রজেক্ট আছে তার হাতে, এর মধ্যে একটি হচ্ছে শান। এই সিনেমায় পুলিশের চরিত্রে দেখা যাবে তাকে। রোমান্টিক ইমেজ ভেঙে ফেলে একটা রাফ অ্যান্ড টাফ লুকে তিনি হাজির হবেন সিনেমায়। এক বছর আগেই জানানো হবে সিনেমাটি মুক্তি পাবে 2020 সালের রোজারিতে। সিয়ামের সাথে ক্রাইম থ্রিলার ঘরানার এই সিনেমায় আরও দেখা যাবে পূজা চেরি এবং তাসকিনকে। এত সিনেমার কথা বলা হচ্ছে অথচ জয়া আহসানের নামটাই বলা হলো না এখনো। হ্যাঁ, জয়া অভিনীত বিউটি সার্কাসও মুক্তি পাবে আগামী বছর। এই সিনেমাটা আরও আগেই মুক্তি পাবার কথা হয়েছিল, কিন্তু বাজেট সংক্রান্ত কিছু জটিলতার কারণে মাহমুদ দিদার পরিচালিত বিউটি সার্কাস এখনও আলোর মুখ দেখেনি। এই সিনেমার জন্য আনুমানিক পরিশ্রম করেছে জয়া আহসান। এই সিনেমার জন্য অমানসিক পরিশ্রম করেছে জয়া আহসান, প্রচণ্ড ত্যাগ স্বীকার করেছেন বিউটি সার্কাস টিমের সবাই। সিনেমাটা ব্যবসায়িকভাবে সফল হবে কি না সেটা পরের ব্যাপার, কিন্তু মুক্তি পেলে জয়ার ক্যারিয়ারে বাড়তি একটা সাফল্যের মুকুট এর যোগ হবে এটা নিশ্চিত। সিনেমা নিয়ে কথা হবে আর সেখানে মোস্তফা সরওয়ার ফারুকি আসবেন না তা কি হয়। হলি আর্টিজানের নৃশংস হত্যাকাণ্ড নিয়ে ফারুকি বানিয়েছেন তার তারকাবহুল ছবি শনিবার বিকেল, কিন্তু সিনেমাটা আটকে আছে সেন্সর বোর্ডের জালে। নইলে হয়তো এই বছরই মুক্তি দেওয়া হতো সিনেমাটা। তবে সব জটিলতা কাটিয়ে আগামী বছর ভালো কোনো সময়ে শনিবার বিকেল মুক্তি দেওয়ার কথা জানিয়েছেন ফারুকি নিজেই। 2019 সালটা ভালো যায়নি বাংলা চলচ্চিত্রের জন্য। 2020 সালে সেই অবস্থা থেকে আমাদের অবস্থা ঘুরে দাঁড়াবে। সোনালী একটা বছর হবে আগামী বছরটা, এমনটাই কামনা থাকবে আমাদের।
যে সিনেমাগুলোর কথা বলা হলো ভিডিওতে, সেগুলোর মধ্যে সবগুলো ঠিকঠাক সময় অনুযায়ী মুক্তি পেলে উন্নতির দিকে হাঁটা শুরু করবে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের আগামী আয়োজন সাথে সাথে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটিতে ক্লিক করে দিয়ে নিন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে আপনাদের বন্ধুদের জানাতে ভুলবেন না। আমাদের আগামী আয়োজনের অপেক্ষায় আপনারা নিজে ভালো থাকুন, অন্যদেরকেও ভালো রাখুন। ধন্যবাদ। আইকন ফোকাস 24 টিভি পাওয়ার্ড বাই 4D 4th ডাইমেনশন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।